থাম্বনেল দেখে ব্যাপারটা বোঝাই গেছে কোথা ঘুরতে যাওয়া হচ্ছে। সো অনেকদিন পর বাঙালির গোয়া, যাচ্ছি দীঘা, আসুন সাথে ঘুরুন। এবার সকাল 6:10 লোকাল ট্রেন ধরে সাঁতরাগাছি থেকে পৌঁছে গেলাম দীঘা। দীঘা স্টেশনে পৌঁছেই দর কষাকষি করে ঠিক করে ফেললাম অটো, টুয়ার্স আর হোটেল। আমরা চলে এসেছি আমাদের হোটেলে, হোটেল চ্যাটার্জি হাউস বা চ্যাটার্জি বাড়িও বলে থাকে এখানে নিউ দীঘায়। এখন জাস্ট ওয়েট করছি চেক ইনের। এই হলো আমাদের রুম, যথেষ্ট বড় আছে, 800 পার ডে। সো নন এসি অ্যান্ড ফ্যান অ্যাভেলেবল, টিভি অ্যাভেলেবল, সো যথেষ্ট। এটা হলো ব্যালকনি ভিউ। চেক ইন করার পর অযথা সময় নষ্ট না করে বেরিয়ে পড়লাম টুয়ার্ডস দ্য বিচ। দুপুরে সমুদ্রে স্নান করে ফেরার পর সন্ধ্যেবেলায় বেরিয়ে পড়লাম ওল্ড দীঘার দিকে। আমরা এসে গেছি বিশ্ব বাংলা, পশ্চিমবঙ্গ সরকার, উপকূলীয় সৌন্দর্যায়ন। হ্যাঁ, দিনের বেলা আসবে, মোহনা দেখতে যাবো না কালকে, তখন দিনের বেলাও আসবো আবার। সো কালকের প্ল্যানের ব্যাপারে বলছিলাম অ্যাকচুয়ালি। সো কালকের প্ল্যান হলো আমরা যাব মোহনা, এবং এই ঘোরা ফিরে যাওয়ার সময় আমরা ওল্ড দীঘাটাও আবার যাব। অলিম্পিকের চ্যাম্পিয়ন, একটাও টাকা লাগবে না তার মানে। অনেকক্ষণ ধরে কিছু স্ন্যাক্সের খোঁজে আমরা চলে এসেছি। ওয়াও, মোমো না, একটা স্টিম মোমো ছিল, ওই বলে দেওয়া হয় তারপরেও যদি মিস করে। সন্ধ্যেটা সমুদ্রের পাড়ে বসে ঠান্ডা হাওয়া খেয়ে কাটালাম। ফাইনালি ডিসাইড করছি কি খাবো, হোটেলের নাম না নাম বলবো না, মোটামুটি নর্মাল হোটেল। প্রায় 30 মিনিট ওয়েট করার পর ফাইনালি আমাদের খাবার চলে এসেছে। থ্যাংক ইউ দাদা। ওল্ড দীঘাতেই খাওয়া দাওয়া সেরে দীঘা ভ্রমণের প্রথম দিনটি পূর্ণতা পেল, তবে এখনও অনেক বাকি, কারণ ইয়ে তো বাস ট্রেলার হ্যায়।
দেখতে তো আবি বাকি হ্যায় মেরে দোস্ত। তবে দীঘা ভ্রমণের আগের এপিসোডগুলো দেখতে হলে আর আমাদের সাথে জুড়তে গেলে প্লিজ প্রেস দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড হিট দ্য বেল আইকন। আর আজকের এপিসোডটা যদি ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি হিট দ্য লাইক বাটন। ইউ ক্যান অলসো ফলো আস অন ইনস্টাগ্রাম।